সকল শ্রেণী পেশার মানুষের জন্য যাকাত হিসাবের সঠিক পদ্ধতি। الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. জাকাত হলো কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তার দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এটাই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা সকল শ্রেণী পেশার মানুষের জন্য জাকাত হিসাবের সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ হল জাকাত। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের যত জায়গায় সালাতের কথা বলেছেন, প্রায় সব জায়গাতেই সালাতের সাথে সাথে জাকাতের কথা বলেছেন। জাকাত একটি ফরজ ইবাদত এবং ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তি। জাকাত হল ধনীর সম্পদে গরিবের ন্যায্য অধিকার। গরিবের প্রতি ধনীর কোনো করুণা নয়। এজন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক প্রতিটি মুসলিমের উপরই জাকাত আদায় করা ফরজ। জাকাত আদায় করা যেমনই ফরজ, তেমনি তা কোরআন বর্ণিত আটটি খাতেই সঠিকভাবে আদায় করা ফরজ। জাকাত মুমিনের সম্পদ পবিত্র করে এবং তাতে বরকত লাভের কারণ হয়ে দাঁড়ায়। তাই মুমিন মাত্রই জাকাত আদায় করতে প্রস্তুত থাকে। তবে আমরা যেহেতু নানা মাধ্যম থেকে আয় করি, বিভিন্ন উৎস থেকে সম্পদ লাভ করে থাকি, তাই আমরা সম্পদের জাকাত হিসাব করতে গিয়ে নানা জটিলতার সম্মুখীন হই। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের পক্ষে সঠিকভাবে জাকাতের হিসাব বের করা সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে আমরা আমাদের প্রিয় দর্শকদের জন্য সহজ ও বোধগম্য ভাষায় জাকাত বের করার সঠিক পদ্ধতি পেশ করার চেষ্টা করব। জাকাত ফরজ হওয়ার মৌলিক শর্ত। প্রথমেই সংক্ষেপে জাকাতের শর্ত নিয়ে আলোচনা করব। জাকাত ফরজ হওয়ার জন্য চারটি মৌলিক শর্ত রয়েছে। আর এই শর্তগুলো হলো, এক নম্বর শর্ত, মুসলিম হওয়া। জাকাত শুধু মুসলিমদের উপর ফরজ, কেননা জাকাত একটি ইবাদত যা দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। দুই নম্বর শর্ত, স্বাধীন হওয়া। গোলাম বা ক্রীতদাসের উপর জাকাত ফরজ নয়, কেননা তারা সাধারণত সম্পদের মালিক হতে পারে না, বরং তাদের সব কিছুই অন্যের অধীন। তিন নম্বর শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। কোনো ব্যক্তির উপর জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আবশ্যক। নিসাবের হিসাব হলো স্বর্ণের হিসাব অনুযায়ী 7.5 ভরি স্বর্ণ বা 85 গ্রাম স্বর্ণ, আর রূপার হিসাব অনুযায়ী 52.5 ভরি বা 595 বা 610 গ্রাম রূপা, 5 এপ্রিল 2023 তারিখের হিসাব অনুযায়ী 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের বাজার মূল্য হল 8,500 টাকা। এই হিসাব অনুযায়ী 7.5 ভরি বা 85 গ্রাম স্বর্ণের মূল্য হল 7,22,500 টাকা। সুতরাং কোনো ব্যক্তি যদি জীবনযাপনের মৌলিক খরচ ব্যতীত 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা অথবা এই পরিমাণ স্বর্ণ রূপার মূল্যের মালিক হয়, তাহলে তার উপর জাকাত ফরজ হয়। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, যে ব্যক্তি রূপার হিসাব অনুযায়ী জাকাত দেবে নাকি স্বর্ণের হিসাব অনুযায়ী জাকাত দেবে, বিষয়টি তার ইচ্ছাধীন। চাইলে সে রূপার হিসাব অনুযায়ী জাকাত হিসাব করতে পারে অথবা স্বর্ণের হিসাব অনুযায়ীও জাকাত হিসাব করতে পারে। তবে জাকাত যেহেতু দরিদ্র মানুষদের দেওয়া হয়, তাই তাদের হকের প্রতি লক্ষ্য রেখে হিসাব করাই উত্তম। চার নম্বর শর্ত, সম্পদের 1 বছর অতিবাহিত হওয়া। কোনো ব্যক্তি যেদিন থেকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে সেদিন থেকে 1 চন্দ্র বছর হিসাব করবে এবং প্রতি বছর ওই একই তারিখে জাকাত বের করবে। সরকারি আয়করের ক্ষেত্রে যেমন 1 জুলাই থেকে জুন পর্যন্ত কর বর্ষ হিসাব করা হয়, ব্যবসায়ীরা যেমন ব্যবসার অর্থ বছর হিসাব করে এক হালখাতা থেকে আরেক হালখাতা পর্যন্ত, অনুরূপভাবে জাকাত বের করার জন্য জাকাত বর্ষ হিসাব করতে হবে। জাকাত বর্ষ হলো পূর্ণ 1 চন্দ্র বৎসর। অর্থাৎ কোনো ব্যক্তি 1 রমজান মাসে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে পরবর্তী রমজান মাসেও যদি তার নিকট নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তিনি উক্ত সম্পদে জাকাত আদায় করবেন। জাকাত যোগ্য সম্পদ কি? আল্লাহ তাআলা জাকাত যোগ্য সম্পদকে 4 ধরনের বস্তু দ্বারা হিসাব করা ফরজ করেছেন। এগুলো হলো,
সোনারূপা, স্বর্ণ ও রূপা বা এর পরিবর্তে ব্যবহৃত পৃথিবীর যে কোনো কারেন্সি বা মুদ্রা, যেমন টাকা, ডলার, রিয়াল ইত্যাদি। আদান প্রদানের জন্য স্বীকৃত এইরূপ যে কোনো মুদ্রার উপর যাকাত ফরজ হয়। দুই নম্বর হচ্ছে বর্ধনশীল সম্পদ বা ব্যবসায়িক সম্পদ। যেসব সম্পদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা হয় বা টাকা আয় করা হয়, ওইসব ব্যবসায়িক সম্পদের উপর যাকাত প্রযোজ্য। তিন নম্বর হল চতুষ্পদ জন্তু। হালাল চতুষ্পদ জন্তুর উপর নির্ধারিত সংখ্যার হিসাবের আলোকে যাকাত ফরজ হয়ে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা সব ধরনের যাকাতযোগ্য সম্পদের কথা উল্লেখ করলেও আজকের ভিডিওতে শুধু স্বর্ণ, রূপা ও মুদ্রা ও ব্যবসায়িক সম্পদের যাকাত কীভাবে হিসাব করতে হয় সে বিষয়ে আলোচনা করব। যাকাতযোগ্য সম্পদের প্রকারভেদ। যাকাতযোগ্য সম্পদকে চার ভাগে বিভক্ত করা যায়। মৌলিক যাকাতযোগ্য সম্পদ, বাসা বাড়িতে ব্যবহৃত যাকাত অযোগ্য সম্পদ, ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত যাকাত যোগ্য সম্পদ এবং ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত যাকাত অযোগ্য সম্পদ। মৌলিক যাকাতযোগ্য সম্পদ, ব্যবহৃত ও অব্যবহৃত উভয় ধরনের স্বর্ণের উপর যাকাত ফরজ। অধিকাংশ আলেমদের মতে নারীদের অলংকার হিসেবে ব্যবহৃত গহনার যাকাত দিতে হবে। তাছাড়া যে স্বর্ণ অব্যবহৃত অবস্থায় ব্যাংকের লকারে সুরক্ষিত আছে ওই স্বর্ণেরও যাকাত দিতে হবে। যে কোনো নগদ ও সঞ্চিত অর্থ যা ব্যক্তির হাতে লিকুইড বা তরল অবস্থায় আছে উক্ত অর্থে যাকাত দিতে হবে। সঞ্চয়পত্র অথবা ফিক্সড ডিপোজিট সহ ব্যাংক, বিকাশ, রকেট অথবা অন্য যে কোনো মাধ্যমে জমানো টাকাও যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত হবে। যেসব পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে তা যাকাতযোগ্য সম্পদ হিসেবে গণ্য হবে এবং তা যাকাত দিতে হবে। তবে আলিমদের মতে এটা হাতে পাওয়ার আগে যেমন যাকাত দেওয়া যাবে তেমনি হাতে পাওয়ার পরেও এর যাকাত দেওয়া যাবে। বাসা বাড়িতে ব্যবহৃত যাকাত অযোগ্য সম্পদ। ব্যবহৃত যানবাহন, ব্যবহৃত জিনিসের মধ্যে কেবল স্বর্ণ ও রূপার যাকাত দিতে হয়, আর বাকি যা কিছু আছে তার কোনো কিছুরই যাকাত নেই। সুতরাং নিজের বা পরিবারে ব্যবহৃত গাড়ির কোনো যাকাত নেই। আসবাবপত্র, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ বাসা বাড়িতে ব্যবহৃত আসবাবপত্রের উপর যাকাত ফরজ নয়। বসবাসের বাড়ি, নিজের বসবাসের জন্য ক্রয়কৃত বাড়ি বা ফ্ল্যাটের উপর কোনো যাকাত নেই। তবে যেটা ব্যবসার জন্য বা পুনরায় বিক্রি করে লাভ করার জন্য ক্রয় করা হয়েছে তার উপর যাকাত ফরজ। ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত যাকাত যোগ্য সম্পদ, কাঁচামাল। ফ্যাক্টরির কাঁচামাল যাকাতযোগ্য সম্পদ বলে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ টেক্সটাইল বা গার্মেন্টস ব্যবসা করে, টেক্সটাইল বা গার্মেন্টসের কাঁচামাল হলো সুতা বা ফেব্রিক্স। সুতরাং উক্ত ব্যবসার নিকট যে সুতা বা ফেব্রিক্স কাঁচামাল হিসেবে মজুদ আছে তার বাজার মূল্য অনুযায়ী যাকাত বের করতে হবে, অর্থাৎ নিসাব পূর্ণ হওয়ার দিনের বাজার মূল্য অনুযায়ী যাকাত নির্ধারিত হবে। তৈরিকৃত পণ্য, বিক্রয়যোগ্য যে কোনো পণ্য যা দোকানে বা গোডাউনে আছে তা যাকাতযোগ্য সম্পদ। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত পণ্য, সুতা থেকে কাপড় উৎপাদন সম্পন্ন হওয়া পর্যন্ত মাঝখানে যে সমস্ত পণ্য উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় সেগুলোর বর্তমান বাজার মূল্য হিসেব করে যাকাত দিতে হবে। এক কথায় কাঁচামাল থেকে শুরু করে তৈরিকৃত বিক্রিযোগ্য হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ার মধ্যে ব্যবহৃত সকল পণ্যের যাকাত দিতে হবে। ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত যাকাত অযোগ্য সম্পদ, অফিসিয়াল আসবাবপত্র। ব্যবসার কাজ পরিচালনার জন্য অফিসে ব্যবহৃত কোনো আসবাবপত্রের যাকাত নেই, যেমন কম্পিউটার, টেবিল, চেয়ার, এসি, ফ্রিজ ইত্যাদি। যানবাহন, ব্যবসার কাজে নিয়োজিত যানবাহন ও পণ্য পরিবহনের গাড়ির উপর কিন্তু কোনো যাকাত নেই। মেশিনারিজ, পণ্য উৎপাদনের জন্য যে মেশিনারিজ ব্যবহার করা হয় তার উপর কোনো যাকাত দিতে হবে না। এক কথায় ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদের উপর যাকাত প্রযোজ্য নয়। লোন বা ঋণের যাকাত বিধান, যাকাতের হিসাবে ঋণকে দুই ভাগে ভাগ করা হয়, যথা ব্যক্তির পাওনা, ব্যক্তির দায় বা দেনা। পাওনা বা প্রদত্ত কর্জ, কোনো ব্যক্তি কাউকে টাকা ধার দিয়ে থাকলে সেটা যদি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই প্রদত্ত ধারের টাকার উপর যাকাত হিসেব করতে হবে। তবে যাকাত আদায়কারী ব্যক্তি চাইলে উক্ত পাওনা হতে প্রতি বছর যাকাত আদায় করতে পারে, অথবা যেদিন সে তার পাওনা টাকা হাতে পাবে সেদিন পেছনে যত বছরের যাকাত বাকি আছে তা হিসেব করে যাকাত দিতে পারে। তবে প্রতি বছর যাকাত বের করাই উত্তম। প্রদেয় কর্জ বা দেনা, কোনো ব্যক্তি যদি টাকা ঋণ নিয়ে থাকেন যা কিস্তিতে বা একবারে পরিশোধ করতে হবে, ফকিহগণ এই ঋণকে দুই ভাগে ভাগ করেছেন। পারিবারিক প্রয়োজনে বা জরুরি প্রয়োজনে নেওয়া ঋণ এবং ব্যক্তির জরুরি কোনো পারিবারিক প্রয়োজন নেই কিন্তু প্রয়োজন অতিরিক্ত কাজের জন্য অথবা ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য নেওয়া ঋণ।
প্রথম প্রকারের ঋণের উপর কোনো জাকাত নেই, কিন্তু দ্বিতীয় প্রকারের ঋণ জাকাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ ব্যবসায়িক ঋণের টাকা নিসাব পরিমাণ হলে তার উপর জাকাত দিতে হবে। জাকাত সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। জাকাতযোগ্য সম্পদে কি পৃথক পৃথকভাবে এক বছর অতিক্রান্ত হওয়া আবশ্যক? একই শ্রেণীর সব জাকাতযোগ্য সম্পদ একত্রিত করে নিসাব ধরা হবে এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক অবস্থায় এক বছর অতিক্রান্ত হলে সকল জাকাতযোগ্য সম্পদের উপর জাকাত ফরজ হবে। অর্থাৎ কোনো ব্যক্তি স্বর্ণ রূপা ব্যাংকের টাকা নগদ অর্থ সব কিছু একত্র করে হিসাব করে দেখল যে সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, এক বছর পর পুনরায় এভাবে সকল জাকাতযোগ্য সম্পদ হিসাব করে নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকলে তার উপর জাকাত ফরজ হবে। এক্ষেত্রে স্বর্ণকে আলাদাভাবে নিসাব পরিমাণ হতে হবে না বা আলাদাভাবে এক বছর অতিক্রান্ত হতে হবে না। বরং জাকাত বের করার আগের দিনও যদি কেউ ব্যবসায়িক সম্পদ থেকে লক্ষ টাকার মালিক হয় তাহলে সেই টাকার জাকাত দিতে হবে, যদিও ওই টাকার উপর এক বছর অতিক্রম হয়নি। এক বছর অতিক্রান্ত হওয়া জরুরি শুধুমাত্র নিসাব পরিমাণ সম্পদের উপর, সকল সম্পদের উপর নয়। নিসাব একবার ছুটে গেলে কি করবে? নিসাব একবার ছুটে গেলে পুনরায় নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে নতুন করে সেদিন থেকে নিসাবের হিসাব ধার্য হবে। উদাহরণস্বরূপ বলা যায়, গত বছর রমজানে কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলো এবং ঠিক এক বছর পর রমজানে গিয়ে দেখল তার নিকট নিসাব পরিমাণ সম্পদ বা টাকা নেই, তাহলে তার এই বছরের নিসাব কেটে গেছে। যেহেতু তার নিসাব পরিমাণ সম্পদের এক বছর অতিক্রান্ত হলো না, সেহেতু তার নিসাব কেটে গেছে। পরবর্তীতে যখন সে নতুন করে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তখন থেকে সে আবার নতুন করে হিসাব ধরবে এক বছর অতিক্রান্ত হওয়া পর্যন্ত। আগেরবার নিসাব পরিমাণ মালিক হওয়ার হিসাব আর নতুন হিসাবের মধ্যে গণ্য হবে না, বরং পুনরায় সে যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তখন থেকে আবার এক চন্দ্র বছর তাকে হিসাব করতে হবে। বছরের মাঝে নিসাব কমে গেলে করণীয় কি? বছরের মাঝে কোনো সময় নিসাবের কম বেশি হওয়া ধর্তব্য নয়, হিসাবের তারিখে নিসাব থাকলেই চলবে। ধরা যাক জানুয়ারি মাসে কেউ স্বর্ণের নিসাব অনুযায়ী 722,500 টাকার মালিক হলো, এপ্রিল মাসে গিয়ে তার টাকা কমে গেল, এপ্রিল মাসে টাকা গিয়ে দাঁড়ালো স্বর্ণের দাম অনুযায়ী 2,00,000 টাকা বা আরও কম, তাহলে এখন তার নিকট নিসাব পরিমাণ সম্পদ নেই। জুলাই মাসে গিয়ে আরও কমে গেল, অক্টোবর মাসে গিয়েও সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়নি, আবার জানুয়ারিতে গিয়ে ঠিক গত বছর যে তারিখে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিল জানুয়ারিতে গিয়ে ওই তারিখে সে তার নিকটে থাকা সম্পদ হিসাব করে দেখল স্বর্ণের দাম অনুযায়ী 722,500 টাকা আছে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে গেছে। নিসাবের বছরের শুরু এবং শেষে নিসাব থাকলেই জাকাত ফরজ। বছরের মাঝখানে সে ফকির হয়ে যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। যেদিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হলো সেদিন থেকে ঠিক এক বছর পর ওই তারিখে নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। জমি প্লট বা ফ্ল্যাটের জাকাত হিসাবে নিয়ম কি? জমি প্লট বা ফ্ল্যাটের ক্ষেত্রে নিয়ম হলো যেগুলো ভাড়া দেওয়া হয় ওই ভাড়ার টাকা যদি লিকুইড মানি বা নগদ অর্থ ব্যক্তির নিকটে আসে তাহলে যেদিন সে জাকাত বের করবে ওই দিনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত টাকা তার নিকট নগদ হিসেবে আসবে সেটা বাসা ভাড়া থেকে আসুক অথবা অন্য যে জায়গা থেকেই আসুক সেই টাকার উপর জাকাত দিতে হবে। জমি প্লট ফ্ল্যাট বা প্রপার্টির জাকাত তখনই দিতে হবে যখন সেটা ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা হয়। যদি কেউ ব্যবসা করার জন্য ক্রয় করে থাকে তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য ধর্তব্য নয়, বরং জাকাত বের করার সময়ের বাজার মূল্য ধর্তব্য। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ 2000 সালে এক কাঠা জমি কিনেছিলেন 2,00,000 টাকা দিয়ে, 2023 সালে উক্ত এক কাঠা জমির দাম যদি 1,00,000 টাকা হয় তাহলে সে ওই জমির 1,00,000 টাকা হিসাব করবে। মোট কথা, জাকাত বের করার দিনে জমির বাজার মূল্য অনুযায়ী জাকাত দিতে হবে। প্রত্যেকটি জিনিস যা ব্যবসা করার জন্য ক্রয় করা হয় সেটা যেদিনই জাকাত বের করা হবে সেদিনের বাজার মূল্য হিসেব করে জাকাতের অন্তর্ভুক্ত করতে হবে। শেয়ার বাজার বা স্টক মার্কেটের জাকাত হিসেবের নিয়ম কি? শেয়ার বাজার বা স্টক মার্কেটের ক্ষেত্রে শেয়ারকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। কোম্পানিতে বিনিয়োগের উদ্দেশ্যে মুনাফার জন্য ক্রয় করে থাকলে কোম্পানির জাকাতযোগ্য সম্পদের অনুপাতে জাকাত হিসাব করতে হবে। এক্ষেত্রে আমরা আরেকটু পরিষ্কার করে বলি, ধরুন কোনো ব্যক্তি কোম্পানির শেয়ার কিনেছে 100 টাকার, জাকাত বের করার দিন ওই কোম্পানিকে সে জিজ্ঞেস করবে কোম্পানির জাকাতযোগ্য সম্পদ কত পার্সেন্ট। কোম্পানি তাকে জানাবে যে তার জাকাতযোগ্য সম্পদ 30 ভাগ। এখন সে যে 100 টাকার শেয়ার কিনেছে এই 100 টাকার 30 ভাগ জাকাতের জন্য হিসাব করবে, তথা
একশো টাকার 30% সমান 30% সে তার অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সাথে যোগ করে বের করবে। যদি সে সেকেন্ডারি মার্কেটে বিক্রয়ের ইচ্ছায় ক্রয় করে থাকে তথা প্রাইমারি মার্কেটে কোম্পানির সাথে বিজনেস করে মুনাফা ভোগ করবে এরকম নয়, বরং সেকেন্ডারি মার্কেটে বিক্রয়ের জন্য ক্রয় করেছে, তাহলে যেদিন সে জাকাত বের করবে ওই দিন ওই শেয়ারের বাজার মূল্য কত সেটা হিসেব করে অন্যান্য জাকাতযোগ্য সম্পদের হিসেবের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। বিক্রয়ের গরু, মাছের ঘের, ভাড়া দেওয়া গাড়ি, জাকাত দেওয়ার নিয়ম কি? গরু, ছাগল বা খাসি লালন পালন করলে সেটা জাকাত নির্ধারিত হওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যক হিসাব রয়েছে, যেটা আমরা অন্যত্র আলোচনা করব ইনশাল্লাহ। তবে গরু ও খাসি ক্রয় বিক্রয়ের ব্যবসা করলে যেদিন জাকাত বের করবে সেদিনের বিক্রয়যোগ্য গরু খাসির বাজার মূল্য অনুযায়ী জাকাত বের করতে হবে। এক্ষেত্রে গরু খাসির নির্দিষ্ট কোনো সংখ্যা ধর্তব্য নয়। গরু খাসির নির্দিষ্ট সংখ্যা শুধু স্থায়ীভাবে লালন পালনের ক্ষেত্রে প্রযোজ্য। ধরা যাক কেউ একটি গরু ক্রয় করেছে বিক্রয় করার জন্য, বিক্রয় করে লাভ করবে, তাহলে যেদিন জাকাত বের করবে ওই দিন ওই গরুর বাজার মূল্য যা সেটা জাকাতের জন্য হিসাব করতে হবে। কেননা অস্থাবর ব্যবসায়িক সম্পদের মতো গরুও একটা ব্যবসায়িক সম্পদ। কেউ যদি বাণিজ্যিক ভিত্তিতে পুকুরে বা ঘেরে মাছ চাষ করে এবং বিক্রয় করে সেখান থেকে ইনকাম করে, সেক্ষেত্রে তার লিজ দেওয়া পুকুরগুলো ফিক্সড অ্যাসেট বা মূল মেশিনারি হিসেবে গণ্য হবে। এজন্য পুকুরগুলো দামের জাকাত দিতে হবে না, কিন্তু মাছ বা যে জিনিসটা সেখানে চাষ করা হচ্ছে সেটার বর্তমান বাজার মূল্য হিসেবে জাকাত বের করতে হবে। রিক্সা, অটোরিক্সা, কার, মাইক্রোবাস, বাস, ট্রাক ইত্যাদি ভাড়ায় চালিত গাড়ির দামের উপর জাকাত লাগবে না, বরং গাড়ি থেকে যে নগদ অর্থ বা লিকুইড মানিটা ব্যক্তির কাছে আসে সেই অর্থের উপর জাকাত দিতে হবে। তবে গাড়ি যদি ক্রয় বিক্রয় ব্যবসা, গাড়ি ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা করে, যদি কেউ অটোরিক্সা তৈরি করে, তাহলে তার শোরুমে যতগুলো গাড়ি আছে, যতগুলো মোটরসাইকেল আছে এবং যতগুলো তৈরির প্রক্রিয়াধীন আছে সেগুলো কাঁচামাল হিসেবে গণ্য হবে। এই জাতীয় সবগুলো জিনিসের বাজার মূল্য হিসেব করে জাকাত দিতে হবে। জাকাতের ফাইনাল হিসাব, কোনো ব্যক্তি যেদিন জাকাত বের করবেন সেই দিন তার জাকাতযোগ্য যত সম্পদ আছে সেগুলো একত্র হিসেব করতে হবে। যেমন প্রথমত সকল নগদ অর্থ জমা করবে, ব্যবসায়িক দোকানে যত পণ্য আছে সেগুলো হিসাব করবে, স্ত্রী ও কন্যার ব্যবহৃত স্বর্ণ হিসাব করবে, ব্যাংকে রাখা টাকা, সঞ্চয়পত্র ও অন্যান্য মূল্যবান সম্পদ হিসেবে করবে। সব জমানো সম্পদ একত্র করে দেখা গেল তার নিকট এখন 10 লক্ষ টাকা সমমূল্যের জাকাতযোগ্য সম্পদ আছে, তাহলে এই 10 লক্ষ টাকার উপর তাকে জাকাত দিতে হবেই। তবে 10 লক্ষ টাকা থেকে ঋণ বাদ যাবে। এখন ধরুন ব্যক্তির পরবর্তী 1 বছরের জন্য ঋণের কিস্তি ধরা হলো 1 লক্ষ টাকা এবং তার এককালীন পরিশোধ করতে হবে 1 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা মোট হিসাব থেকে বাদ দিতে হবে। এখন তার নিকট নেট অ্যাসেট থাকছে 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকার 2.5% হারে জাকাত বের করতে হবে 100 টাকায় 2.5 টাকা, প্রতি 1,000 টাকায় 25 টাকা, প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা। এক কথায় জাকাতযোগ্য সম্পদের 2.5% হারে জাকাত বের করতে হয়, অর্থাৎ 8 লক্ষ টাকার জাকাত 20,000 টাকা বের করতে হবে। জাকাতের সম্পূর্ণ অর্থকে 40 দিয়ে ভাগ করলে ভাগফল যা হবে তাই হচ্ছে জাকাতের পরিমাণ। জাকাত সম্পদকে পবিত্র করে, সম্পদের বৃদ্ধি ঘটায়। জাকাত আদায় না করলে সম্পদের বরকত রক্ষিত হয় না। জাকাত ধনী সম্পদের দরিদ্রের ন্যায্য অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্না কর্তৃক নির্দিষ্ট খাতে যথাযথভাবে হিসেব করে জাকাত আদায় তৌফিক দান করুন। আমিন।